গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকের 75তম স্বাধীনতা দিবসকে তোমাদের সবাইকে, আমার ইউটিউব পরিবারকে আর ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো এখন মা, আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। এখন ক্লাবের দিকে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, অনেক আগে যাওয়ার কথা ছিল। আমি চুলও ঠিক করিনি, শ্যাম্পু করেছি, এখনও চুল ভিজে। উৎসাহ প্রায় একা একাই রেডি হয়েছে, একটু হেল্প করে দিতে হয়েছে। তো এখন চলো ক্লাবে যাই এবং ক্লাবের সবটা তোমাদের দেখাই আজকের প্রোগ্রাম। উৎসার আজকের আরেকটা প্রোগ্রাম আছে বিকালে, সেটাও দেখাবো। সাথে থেকো, পাশে থেকো, চলো। তো আমি ক্লাবে চলেই এসেছি, এখনও এইটা কমপ্লিট হয়নি। বৃষ্টি আমাদের একদম নাজেহাল করে দিয়েছে, আর এইদিকে পুরো কমপ্লিট। কালকে তোমাদের দেখিয়েছিলাম, আজকে দেখো পুরো কমপ্লিট। অলরেডি গৌতম ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে দেখতেই পেলে। এইখানে স্টেজে আজকে প্রোগ্রাম হবে, আর এইদিকে সেই বিপ্লবীদের 22খানা যে বিপ্লবী, তাদের দেখো ফটোগুলো লাগানো হয়ে গেছে, মালদানও হয়ে গেছে। আর এইদিকে এটা হচ্ছে আমাদের, এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে, এই জায়গাটা রেডি। আর আজকের আমাদের খুঁটি পূজা হবে দুর্গা পূজার, তো এই খুঁটিটাও রেডি হয়ে গেছে। স্বাধীনতা দিবস ও খুঁটি পূজা আজকের আমরা দুটোই পালন করবো একসাথে। গৌতম এখনও টুকিটাকি কাজ করেই আছে দেখতে পাচ্ছ, বেচারা পাঞ্জাবি পরারও টাইম পায়নি, সকালবেলা উঠেই ক্লাবে চলে এসেছে। আর এইটা কি দারুণ লাগছে না, এটাতে সেলফি জোন, সেলফি তোলার জন্য এটা বানানো হয়েছে। এইখানে তো আজকের একটা ফটো তুলতেই হবে আমাকে। আর আজকের দিনে এনাদের তো ভোলা যাবেই না, এনাদের আত্ম বলিদানের জন্যেই আজ আমরা স্বাধীন। তো এনাদের তো কোনোভাবেই আমরা ভুলতে পারি না, এনাদের স্মরণ করে আজকের দিনটা আরও সুন্দর হয়ে উঠবে আমাদের কাছে। তো সবাই, সবার তো ফটো এখানে লাগানো সম্ভব হয়নি, তো যেগুলো পাওয়া গেছে সেগুলো এখানে লাগানো হয়েছে। এটা ক্লাবের দোতলা, এইটা থেকে ক্লাবের নিচটা দেখো কত সুন্দর লাগছে। কিন্তু বৃষ্টি কোনো কিছু ভালো থাকতে দিচ্ছে না, বাদশার যে সব জিনিসের কী জোরে যে বৃষ্টি দেখো, এইদিকে বিশাল জোরে বৃষ্টি নেমেছে, সব কাজ বন্ধ হয়ে পড়ে আছে, সব কিছু পণ্ড হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা দেখো কী সুন্দর সাজুগুজু করে চলে এসেছে, কিন্তু বৃষ্টির জন্য প্রোগ্রাম শুরু করতে পারছি না, বেচারারা মন খারাপ করে বসে আছে। এটা আমাদের ক্লাবের অফিস রুম, ক্লাবের মেম্বাররা সব এইখানে বসে আছে, উৎসাহ দেখো বসে আছে, ভীষণ রেগে আছে আমার ওপর। তো আমি এখন 15 আগস্টের ব্যাচ সব বাচ্চাদের জামায় লাগিয়ে দিচ্ছি, দেখো এটা ক্লাব থেকে আমরা এনেছি, প্রত্যেকটা বাচ্চা জামায় এবং প্রত্যেকটা সিনিয়র পার্সন সবার জামায় এটা এখন লাগিয়ে দিচ্ছি আমি। যেহেতু দুর্গা পূজার আমাদের ব্যানার উদ্ঘাটন হবে, তো গৌতম এদিকে ব্যানারের জায়গাটা রেডি করছে, এটা কভার করে রাখছে, আমাদের বড় বড় চেয়ারম্যানই এটা উদ্বোধন করবে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজকে এই বছর প্রতিটি আমাদের টিকিট পাঠ কঠিন লাগে, যে কথাটা উত্তোলন করলেন এখানে সবাই সামিল হয়েছেন। আজকে অত্যন্ত দর্শনীয় হয়েছে আজকে টিকিট পাঠ মঞ্চ, এবং আপনারা আশা করছেন এই টিকিট পাঠ মঞ্চ থেকে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, খুঁটি পুজোর অনুষ্ঠান। আমরা চাইছি আমার বর এখনো কাজ করছে, বউ ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলে বরের তো এই অবস্থাই হবে। প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে, চারিদিকে এত লাউড মিউজিক চলছে, কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস দিতে হলো মিউজিক মিউট করে। সুশান্ত কুমার ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় স্বরূপদা, স্বরূপদা এসে পড়েছেন আমাদের মধ্যে, আমাদের বড় বড় চেয়ারম্যান স্বরূপদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে বলবো একটু, আমরা একটু জায়গাটা হাত তালি বাঁধার জন্য, এবং তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে আমাদের ছোট্ট বোন জয়িতা সরকার, এবং দাদা একটু মিষ্টান্ন করার জন্য আমার আরেকটি বোন নেহা দাদার হাতে একটু ছোট্ট মিষ্টি উপহার তুলে দিল। স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছিল তাদেরকে আমাদের শ্রদ্ধা করুক। সেই সঙ্গে আমাদের অনুরোধ, নতুন করে ভারতবর্ষের আবার ইতিহাস থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা যেন সজাগ এবং সচেতন থাকি। যে ভারতবর্ষকে দেখতে আমরা অভ্যস্ত, আমরা সেই ভারতবর্ষকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। আপনাদের শারদোৎসব শুরু হোক, সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে আপনারা শারদোৎসব কাটান, প্রত্যেককে আগাম শারদোৎসবের শুভেচ্ছা, সকলে ভালো থাকুন, নমস্কার। স্বরূপদার হাতেই আমাদের দুর্গাপূজার ব্যানারের উদ্ঘাটন হচ্ছে, স্বরূপদা আসার জন্য প্রোগ্রামটা স্টপ করে দেওয়া হয়েছিল, আবার প্রোগ্রামটা কন্টিনিউ করে দেওয়া হয়েছে, আবার বাচ্চারা আবার জোশে চলে এসেছে, উৎসাহে ডান্স করছে দেখতে পাচ্ছ। অনেকক্ষণ ধরে বাচ্চারা ওয়েট করছিলো, এখানে মীরময়দা গান গাইছে। এর মধ্যে খুঁটি পুজো আরম্ভ হয়ে গেল, মা আসছে, এটা ভেবেছে কী আনন্দ লাগছে আজকে, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, আর কয়েকটা দিন।
ঢাকের কাঠি জমজমাটি, এই ঢাকে যে কাঠি পড়েছে এবার তো মনে হচ্ছে আর দুর্গাপূজার বেশি দিন বাকি নেই, দুর্গাপূজা এসেই গেল। আর এই ঢাক বাজা মানে দুর্গাপূজার মানে সে একটা কোনো গায়ে কাটা দিয়ে ওঠা, মানে একটা দুর্গাপূজার ভাব ভাব চলে আসা। ঢাকে কাঠি পড়া মানেই দুর্গাপূজা, এটা তো আমি মানে আমি ছোট থেকে অন্তত এটা জানি, মানে একটা আলাদা শিহরণ আসে মনের মধ্যে। আলো মুহূর্তটাকে ব্যাঘাত দিতে আবার এর মধ্যে চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। অলরেডি আমি মাথায় ছাতা নিয়ে নিয়েছি, যেহেতু ফোনটা আছে নষ্ট হয়ে যাবে, ঠাকুরমশাই মাথায় ছাতা দিচ্ছে আর বাদ বাকি তো সবাই ভিজছে, দেখতে পাচ্ছ সব দাদারা ভিজছে। খুঁটি তুলতে গিয়ে বিপত্তি, ইলেকট্রিক তারে গেছে খুঁটি আটকে, এবার কি করা যাবে। এবার আমার গুণধর স্বামী উঠে পড়েছে এই বৃষ্টির মধ্যে ইলেকট্রিকের তার ঠার ধরে, দেখো কি অবস্থা, আমার কোনো কথাই শুনছে না, বারবার বলছি কিন্তু সবাই বলছে ও শুনছে না, উঠে পড়েছে, বলল এই কাজটা করতেই হবে, পূজা কমপ্লিট, এই খুঁটি তো আর তোলা যাবে না, এর ওপর দিয়েই প্যান্ডেল হবে। তো সুতরাং মাটিটা একদম ভালো করে ওটা আটোসাটো করে দেওয়া হচ্ছে মাটি দিয়ে, আর সব ফুল দেওয়া হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। সবার শেষ এবার আমি একটু ফুল দিয়ে নিচ্ছি, মা আসছে সেটা তো কোনো মতেই ছাড়া যেতে পারে না। আর এখন আমার ফোনটা আমার বরের হাতে, আমার বর এখন ভিডিওটা করে দিচ্ছে। প্রোগ্রাম এখানেই শেষ, ওপেনিং ক্লাবের ব্যানার নিয়ে আমরা এখন বাইপাসের ওপর যাচ্ছি, বাইপাসের ওপর এই ব্যানার লাগানো হবে। তো ক্লাবের তো প্রত্যেকটা মেম্বার রয়েছে, তার সাথে রয়েছে টেগোর পার্কে টেগোর পার্কের পল্লীবাসী বৃন্দ, যাদের সবার আমাদের সবার যেহেতু পূজা তাই আমরা সবাই একসাথে এগিয়ে চলছি। এসেছি আমরা IM বাইপাসের ওপর, এই সাইডে গৌতম আর ওই সাইডে আমার বন্ধু বব। আর এই ব্যানারগুলো কিন্তু আমাদের প্রিন্টিং হাউস থেকেই প্রিন্ট হয়েছে, গৌতমই ডিজাইন থেকে শুরু করে প্রিন্ট গৌতমই করেছে। দুর্গোৎসব উপলক্ষে খুঁটি পুজো, খুঁটি পুজোর পরে আমাদের ব্যানার দুর্গাপুজোর 38তম বর্ষের ব্যানার লাগাতে চলেছি বাইপাসের ওপর। VIP বাজারের দিকে আমরা গমন করেছি এখন। তো অনেকটা কাজ দেবুদা করে দিল, দেবুদা কে একটু আগেও দেখলে যে মানে ঢাকে তালে তালে নাচ না নাচলো কোমরও নাচিয়ে নিল। হ্যাঁ, তো দেবুদা আমাদের একটা মানে কি বলবো একদম এরম মেম্বার পাওয়াই যায় না, একদম সর্বগুণ সম্পন্ন ডান্সার বলো অ্যানাউন্সার বলো আর মানে এছাড়া তো আছেই হেল্পিং হ্যান্ড। এটা নেতাজি নগর ওই পাড়টা, এই পাড়টা হচ্ছে টেগোর পার্ক। তো ওই গতকাল উৎসাহ নেতাজি নগরেই প্রোগ্রাম করতে গেছিলো, ওটা নেতাজি নগরের ক্লাব। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি এটা দুটো পার্ট করে নিয়েছি, তো ফার্স্ট পার্টটা এটা, সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে চলে আসবো। আমার শরীর ভীষণ খারাপ, ভীষণ অসুস্থ, তার জন্যে আমি ভিডিও এডিটিং করতে পারছি না, তাই এত দেরি হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করো তোমরা।